Hi guys, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলেছি বাংলাদেশের আবার একটি ব্যান্ড, যে ব্যান্ডের নাম হচ্ছে আর্ক ব্যান্ড। আর্ক ব্যান্ড, এই যে সমস্ত ব্যান্ড যাদেরকে আমরা নিয়ে এসে, যাদের গানগুলো আমরা শুনছি বিগত কিছুদিন ধরে, যার মধ্যে রয়েছে মাইলস, উচ্চারণ, নগর বাউল, LRB, এই সমস্ত ব্যান্ডগুলো যে যারা আন্তর্জাতিক লেভেলে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এবং যেরকম হয় না যে পুলিশের উর্দিতে একটা একটা করে নক্ষত্র থাকে, সেরকম এই ব্যান্ডগুলো হচ্ছে বাংলাদেশের উর্দিতে এক একটি নক্ষত্র ব্যান্ড, যারা মানে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে মিউজিক জগতের সাথে অন্য লেভেলে। যে আমাদের এখানকার মিউজিকের মানেটা কি, বাংলাদেশের মিউজিকের মানেটা কি, তারা পরিচয় করিয়েছে। এবং বেসিক্যালি সবই কিন্তু বাংলাদেশের ঢাকা শহরে, এবং এই ব্যান্ডটাও কিছু পরিবর্তন হয়নি, সে একই পথ দিয়ে হেঁটেছে। বাংলাদেশের ঢাকা শহরে 1991 ফর্ম হয়েছে এই আর্ক ব্যান্ডটা। এবং কয়েকটা জিনিস আমরা রিসার্চ করে একটু দেখছিলাম যে যারা ফর্ম করেছিলেন তারা এই মুহূর্তে ব্যান্ডের সাথে যুক্ত নেই। তো একটু জেনে নি কি আছে, যারা তিনজন মিলে ফর্ম করেছেন তারা কি কে? আসিকুর জামান, পঞ্চম আর শামীম, তিনজনেই স্যার করেছিলেন এই ব্যান্ডটা। এবং 1991 ব্যান্ডটা ফর্ম হয়েছিল, এবং পরবর্তীকালে 1993 আমাদের এই হাসান ভাই জয়েন করেন ব্যান্ডটা। হাসান স্যার জয়েন করেন ব্যান্ডটা। তো এই ব্যান্ডের যে ফার্স্ট অ্যালবাম ছিল সেই অ্যালবামটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা যেটা 1991 কিন্তু রিলিজ পায়, এবং 1993 যখন হাসান স্যার এই ব্যান্ডটাকে জয়েন করে, এবং নগর বাউল ব্যান্ড থেকে যিনি চলে আসেন হচ্ছেন জয় স্যার, তিনিও মিলে মানে পাঁচজন মিলে এই ব্যান্ডটাকে ফর্ম করা হয়, মানে পুরো একটা পূর্ণতা পায়। এবং তারপরে যে অ্যালবামটা রিলিজ করে তার নাম ছিল হচ্ছে তাজমহল। তাজমহল। এবং অনেক কিছু দেখছিলাম যে 1991 ফর্ম হওয়ার পর 2002 গিয়ে ব্যান্ডটা কিছু একটা কারণে বন্ধ হয়ে গেছে, তাদের পুরোপুরি একটা গ্যাপ দেখতে পাচ্ছি। আবার 2010 থেকে এখনো অবধি, বর্তমান সময় অবধি তাদের আবার সমস্ত কিছু শোজ গুলো চলছে। তো এই জিনিসটা একটা আমার মানে ভালো লাগলো এবং অবাক্য করলো যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে যে এই সমস্ত ব্যান্ড যেরকম রিসার্চ করে অনেক ইতিহাস ঘেঁটে একটা একটা গান তৈরি করেন, সেরকম এই ব্যান্ডগুলোর পেছনেও কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে থাকে। যেরকম আমরা দেখতে পেলাম বর্তমান যে মেম্বাররা রয়েছেন এই ব্যান্ডের সাথে তারা কিন্তু ফর্ম করেননি, সেটাই। হ্যাঁ, বর্তমান মেম্বারদের নাম একটু বল ভাই। বর্তমানে এখন ওই আমাদের সাইদ, হাসানুর রহমান যিনি মানে হাসান স্যার রয়েছেন, টিঙ্কু, আজিজুর রহমান, সুমন, বুনো আর জিমি, একদম পাঁচজন পুরোই নতুন আর কি, পুরো নতুন একটা টিম। অদ্ভুত ব্যাপার যে যেই তিনজন আর কি মানে করেছিলেন ক্রিয়েটর আর কি বা ফাউন্ডার, তারা কেন এই ব্যাপার, এই ব্যাপারটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। যদি তোমরা কেউ জেনে থাকো তো প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও, মানে একজন মেম্বার অন্তত থাকলেও থাকে, তিনজন তিনজন দেখেছি কিন্তু এরকম মানে থাকে, চেঞ্জেস হয় কিন্তু পুরো মানে যারা করেছিল তার কেউ নেই, এরকম হয়নি আজ অব্দি। আমাদের ইন্ডিয়াতে অনেক ব্যান্ড এরকম হয়েছে, আমার মাঝে হাসান ভাইয়ের মানে হাসান স্যারের উপর দায়িত্বটা দিয়ে চলে গেছে। হ্যাঁ, হতে পারে। যাই হোক, তো তারা কোথায় বা কি বৃত্তান্ত তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে এই ব্যান্ডের এবং হাসান ভাইয়ের গলায় গাওয়া যে গানটার উপর আমরা রিয়াকশন দিতে চলে এসেছি, সেই ব্যান্ড সেই গানটার নাম হচ্ছে এত কষ্ট কেন ভালোবাসা। এত কষ্ট কেন ভালোবাসা, আবার সেই কষ্ট, আবার কষ্ট। তো টিউন হচ্ছে টিউনটা দেখতে হবে একবার, টিউনটা হলো প্রিন্স মাহমুদ, প্রিন্স মাহমুদ। এবং যে অ্যালবাম থেকে এই গানটা, সেই অ্যালবামের নাম হচ্ছে শেষ দেখা মিক্সড বলে লেখা, শেষ দেখা 1998 অ্যালবাম একটি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক শেয়ার, তারপরে ভালো লাগে বেশ যখন এই সমস্ত গানগুলো শুনতে যাই, এত সুন্দর সুন্দর ইতিহাস থাকে, এত কিছু থাকে যে গানগুলো শুনলে যেন আবার সেই মানে স্মৃতিচারণ হয়ে যায় পুরানো। Yeah.
দেখলাম মানে হাসান ভাইয়ের যে ভয়েসটা পুরো অন্যরকম, মানে অন্যরকম ভয়েস কপি করা যাবে, কিন্তু হাসান ভাইয়ের সিরিয়াসলি মানে গলাতে প্রচন্ড ব্যথা লাগবে যদি, মানে হ্যাঁ মানে এই যে গলাটাকে এইভাবে গাইছে, হ্যাঁ ন্যাচারালি গলাটা ওরকমই কিন্তু খুবই টাফ, মানে তুই নকল করতেই পারবি, হ্যাঁ কপি করা, কিন্তু কপি করা খুবই টাফ আছে। এবং এরা লেজেন্ড এই জন্যই যে তার তখনকার দিনে এত সুন্দর সুন্দর লিরিক্স ছিল, এবং টিউনটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর লিরিক্সটা, মানে তখনকার লিরিক্সগুলো সত্যিই খুব ভালো লাগে, বোঝা গেল না এটা কি সবাই মিলে লিখেছে লিরিক্সটা বা পার্টিকুলার কে লিখেছে, সেটা বুঝতে পারলাম না, জানতে পারলাম না। তো তোমাদের কাছে আরো একটা দায়িত্ব, যদি লিরিক্সটা কে লিখেছে যদি প্লিজ আমাদের জানাও তাহলে খুব ভালো হবে। আর হাসান ভাইয়ের মানে ভয়েস নিয়ে তো কিছু বলার কথা অলরেডি বলেই দিলাম, এদের নিয়ে কিছু আলাদা করে, এদের নিয়ে আলাদা আলাদা করে কিছু বলার কিছু নেই। সত্যি আজম ভাই, হাসান ভাই, এরা সত্যি এক একজন লেজেন্ড, মানে বাংলাদেশের জেমস, এদেরকে নিয়ে কি বলবো, মানে আলাদা করে গান শুনে যে আমরা বলবো যে হ্যাঁ এটা হেভি গেয়েছে বা দারুণ গেয়েছে, এটা মানে কমন কথাই আর কি, কিছু করার নেই, আলাদা করে বলার মতো কিছু নেই। এবং ব্যান্ডটা খুব ভালো কাজ করেছে তখনকার দিনে, স্বাভাবিক না আমাদের বলার উপর কিছু আসে না, বাট এটা সত্যি কথা দারুণ কাজ করেছে, এবং মানে এখনো পর্যন্ত সবাই এই সমস্ত গানগুলো শুনছে, এবং তার মানেই বোঝা যাচ্ছে যে কতটা মানে ফেমাস তখনকার দিনে হয়েছিল বা কত সুন্দর গান গেছে। বলছি হ্যাঁ ভাইকে দেখেছিলাম আমি গানটার কভার গাইতে, 22-23 বছর হয়ে গেছে, 1993 আমি ওটাই বলছিলাম যে এত পুরনো হয়ে গেছে, কমেন্ট বক্সে দেখলাম এখনো বলছে যে কমেন্ট ছেড়ে গেলাম, তাহলে এই গানগুলো জীবনে পুরনো হবে না সত্যি কথা, যতদিন আছে মানে মানুষ প্রাণ যতদিন থাকবে ততদিন এই গান শুনে যাবে, যতদিন না পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পরেও হয়তো কোথাও না কোথাও কোথাও না কোথাও হয়তো বাজবে, কষ্ট কেন ভালোবাসা, কথাটাই মানে এই লাইনটাই তো যা বলে এত কষ্ট কেন ভালোবাসা। আর একটা জিনিস দেখলাম আমি হাসান ভাই, মানে চুলটা কিন্তু চুলটা মানে ফিমেল যে অ্যাক্ট্রেসটা তার থেকে বড় এটি মানে পেটের কথা মুখের কথা সবাই বল কেড়ে নিয়ে, সিরিয়াসলি এটা আমি দেখলাম তো মানে
হাসান ভাইকে ঠিক মুখটা বোঝা গেল না সানগ্লাস পরে, আমাদের আমাদের বাপিল আইডি স্যার যেরকম থাকতেন মানে সানগ্লাস সানগ্লাস পরে একদম ইয়ে থাকতেন, তো সেরকম পুরোপুরি মুখটা বোঝা গেল কষ্টটা যে ওনার একদম এই হাত ফাত নাই মানে কি করছে পুরো সে এত কষ্ট কেন ভালোবাসে এই ব্যাপারটা মনে হয় যে অনেকটা পুরনো মানে বোঝা যাচ্ছে অতটা না হলেও হ্যাঁ 1980 তো ব্যান্ড এটা হ্যাঁ 2000 হ্যাঁ ওরকম টাইপেরই হবে কেন ভিডিওটা কোয়ালিটি 22-23 বছরের এরকম বোঝা যাচ্ছে বা ভিডিওটা যেটা ভাইবস আসছে সেটা ওই টাইমেরই বোঝায় পারে পুরোপুরি বোঝাচ্ছে মানুষজন কিরকম ছিল তাদের পোশাক পরিচ্ছদ হ্যাঁ অনেকটাই পাল্টেছে খুব একই রকম নেই তো বেশ ভালো লাগে তখনকার দিনে এই সমস্ত গানগুলো 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 এরকমই রয়ে গেছে এখনো মানুষের মনে ভাবে সিরিয়াসলি। তো তোমাদের যদি আমাদের সাথে এই গানটা বা এই গানগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটা টাং করে বাজিয়ে দাও, জানাম চ্যানেল তো যারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না বেশি করে, এরকম গান দিচ্ছি তো মানে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী তাড়াতাড়ি বেশি করে সাবস্ক্রাইব করো একদম, আর তার সাথে সাথে বেশি করে ইনস্টাগ্রামে দুজনকে ফলো করো আর ইউটিউবে চ্যানেলটাকে বেশি বেশি করে কী করবে আবার ভুলে গেলাম লাস্টে সোশ্যাল মিডিয়াকে টেনে নিয়ে আসলাম এসব গান শুনলে মাথা ঠিক থাকে না সত্যি। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা যাবে যেন তারা।